নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আমরা আলোচনা করছি সূত্র নিয়ে এবং অচক সূত্র নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যেই সূত্রগুলো থাকলে পারেই আপনার জনসংখ্যার মধ্যে যেই ফলাফলগুলো বলবো সেগুলো মিলবেই মিলবে। আমরা জানি যে একজন মানুষের জন্মছক যখন বিচার করা হয় তখন কিন্তু তার জন্মছকের মধ্যে লগ্ন এবং রাশি দুটো দিক থেকে বিচার করার নিয়ম রয়েছে, এবং একজন মানুষের জন্মছকের মধ্যে লগ্ন কেন্দ্রিক হিসাব এবং রাশি কেন্দ্রিক হিসাব করে কিন্তু আমরা নির্দিষ্ট ফলাফলে পৌঁছাতে পারি। তাই আমি যে সূত্রগুলো বলবো সেগুলো লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে দেখার চেষ্টা করুন, তাহলে পরে কিন্তু অনেকটাই লাভবান হবেন। যদি কোনো জন্মছকের মধ্যে চন্দ্রের কেন্দ্রে বুধ থাকে, যদি কোনো জন্মছকের মধ্যে চন্দ্রের কেন্দ্রে বুধ থাকে, কেন্দ্র কী কী আমরা জানি, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের দশম, লগ্নের লগ্ন, এটাই আমরা কেন্দ্র বলি। এবং রাশি থেকে কেন্দ্রে যদি বলি, রাশি, রাশির চতুর্থ, রাশির সপ্তম, রাশির দশম, মানে এই সমস্ত জায়গায় যদি বুধ থাকে, তাহলে পরে অবশ্যই খেয়াল রাখবেন সেই ব্যক্তি কিন্তু বক্তা হয়, অর্থাৎ কথার মাচাল কিন্তু সে জানে ভালো মতো, কথা দিয়ে কিন্তু ম্যানেজ করে দিতে পারে, এবং বক্তব্য রিলেটেড কোনো প্রফেশনের মধ্যেও সে কিন্তু থাকতে পারে। সেটা কোনো অ্যাডভাইজার হতে পারে, সেটা কোনো ওকালতি রিলেটেড প্রফেশন হতে পারে, সেটা কোনো সাংবাদিক হতে পারে, অর্থাৎ যারা বক্তব্যকে নিয়ে, কথাবার্তাকে নিয়ে পেশা চালায় সেরকম হতে পারে। তাই রাশির চতুর্থে বুধ যদি থাকে তাহলে পরে কিন্তু সে সুবক্তা হয়ে যাবে, জ্যোতিষ পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন চন্দ্রের উপরে, মানে আপনার চন্দ্র যেই ঘরটার মধ্যে রয়েছে সেই চন্দ্রকে দেখুন, এবং সেই চন্দ্রের উপরে যদি কোনো উচ্চস্থ গ্রহ, কোনো উচ্চস্থ গ্রহ দৃষ্টি দেয়, সেটা রাহু দিচ্ছে না, মঙ্গল দিচ্ছে না, বৃহস্পতি দিচ্ছে না, রবি দিচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু কোনো উচ্চস্থ গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে এটুখানি কথা শিওর, খেয়াল রাখবেন যে আপনার জীবনে উন্নতি হবেই হবেই হবে। এখনও কি হয়নি তো কালকে তো হবেই, মানে হয়তো কয়েকদিন পরে হবে, কিন্তু হবে। আপনি প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখবেন, আপনি আপনার পরিচিত মানুষদের ক্ষেত্রেও মিলিয়ে দেখবেন। রাশির মধ্যে যদি কোনো উচ্চস্থ গ্রহ দৃষ্টি দিয়ে দেয় তাহলে পরে সেই রাশির উন্নতি হবেই হবে। যদি আপনার জন্মছকের মধ্যে রবি যেই ঘরটায় বসে রয়েছে, রবি যেই ঘরটার মধ্যে বসে রয়েছে, সেই রবির আগে পিছনে যদি কোনো গ্রহ থাকে, অর্থাৎ সেটা রাহু কেতু মঙ্গল বৃহস্পতি শনি চন্দ্র আমি কিছু জানি না, আমি বলছি রবি যেখানে বসে রয়েছে তার আগের ঘরে এবং পেছন ঘরের মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তাহলে পরে একটা কথা খেয়াল রাখবেন, তার কথাবার্তার মধ্যে তেজ থাকবে, তার কথাবার্তার মধ্যে একটা সিওরিটি ভাব থাকবে, তার কথাবার্তা কিন্তু সে প্রতিষ্ঠিত করতে চাইবে, তার কথাবার্তার জোরেতে সে কিন্তু অনেক জায়গা থেকে বেরিয়ে যাবে, সে জীবনে সফল পর্যন্ত হতে পারে, সে অর্থ উপার্জন পর্যন্ত করতে পারে, এবং সে কোনো কাজ করলে পারে সেটাকে বড় জায়গায় নিয়ে যাবার মতো ক্ষমতাও তার মধ্যে চলে আসবে। যদি আপনার জন্মজাগের মধ্যে থাকে তাহলে আপনার মধ্যেও কিন্তু এই গুণ অটোমেটিক্যালি চলে আসবে, আপনি প্র্যাকটিক্যালি মিলিয়ে দেবেন। এরকম বিভিন্ন সূত্র নিয়ে আমি রোজ আলোচনা করে যাচ্ছি, এবং আপনি কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, কিন্তু কারণ এরকম অচুক অচুক সূত্র এগুলো কিন্তু কোনো বইতে আপনি লেখা পাবেন না। আমি যে সূত্রগুলো বলছি সেই সূত্রগুলো প্র্যাকটিক্যালি আপনি খালি মিলিয়ে দেখবেন জন্মচক্রের মধ্যে, মিললে পারেই কিন্তু ফল হবেই হবে এরকম। তাই অবশ্যই আগামীকালের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকুন, আজ এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।